আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে টাকা দিতে হবে বলছে জার্মানি। জানাবো ইরান ঐশ্বর্যে পার্সত্বের বিবেক বুদ্ধি কিছুটা কাজ করতে শুরু করেছে বলছে ইরান। বাইডেন ও ব্লিংকেন কংগ্রেসের নিষেধাজ্ঞা সত্ত্বে ইউক্রেনের কাছে নিষিদ্ধ বোমা ক্লাস্টার দিতে পারে মার্কিন সরকার। এরপর জানাবো ফিলিস্তিনি নাবলুসে কোরআন অবমাননা করেছে উগ্র ইহুদিবাদীরা। এবং সর্বশেষ জানিয়ে দিব নিশ্চিত করেছেন ফ্রান্সের মন্ত্রী, ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ইউক্রেন পুনর্গঠনে রাশিয়াকে টাকা দিতে হবে বলছে জার্মানি। ইউক্রেন পুনর্গঠনে 60 বিলিয়ন ইউরো দেওয়ার অঙ্গীকার করেছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে জার্মানি উন্নয়ন বিষয়ক মন্ত্রী স্টেফেনিয়া শুলস বলেছেন এই কাজে রাশিয়াকে টাকা দিতে একদিন বাধ্য করতে হবে। তিনি বলেছেন তারা যা ধ্বংস করে দিয়েছে তা ঠিক করার জন্য টাকা দিতে হবে, এটাই আন্তর্জাতিক আইন। লন্ডনে অনুষ্ঠিত ইউক্রেন রিকভারি কনফারেন্স অংশ নিয়েছেন তিনি। 60টির বেশি দেশের প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। সম্মেলন শেষে 60 বিলিয়ন ডলারের অঙ্গীকার পাওয়া গেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। এর মধ্যে 50 বিলিয়ন ডলার দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র 1.3 বিলিয়ন ডলার দেওয়ার পরিকল্পনা করছে, যা ইউক্রেনের জ্বালানি ও অবকাঠামো খাতে খরচ করা হবে। যুক্তরাজ্য 305 মিলিয়ন ডলার দিতে চেয়েছে। এছাড়া জার্মানি ত্রাণ সহায়তা হিসাবে 381 মিলিয়ন ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে গুগল, সিমেন্স, ভোডাফোন, ভার্জিন গ্রুপ এবং রোলস রয়েস সহ 42 দেশের প্রায় 500 কোম্পানি সহায়তার অঙ্গীকার করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। ইউক্রেন পুনর্গঠনে 411 মিলিয়ন ডলার প্রয়োজন বলে গত মার্চে জানিয়েছিল বিশ্বব্যাংক। ইরান ঈশ্বরতে পার্শ্বত্যের বিবেক বুদ্ধি কিছুটা কাজ করতে শুরু করেছে বললেন ইরানের খতিব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জমা নামাজের খতিব সৈয়দ মোহাম্মদ হাসান আবু তোরাভি ফার্দ বলেছেন ইসলামী ইরান ঈশ্বরতে পার্শ্বত্যের বিবেক বুদ্ধি কিছুটা কাজ করতে শুরু করেছে। ইরানের দৃঢ়তার কারণেই এটা সম্ভব হয়েছে। তিনি গতকাল তেহরানের জুমার নামাজের খুতবায় এসব কথা বলেছেন। আবু তোরাফি ভাট আরও বলেছেন ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি সাম্প্রতিক লাতিন আমেরিকা সফর থেকে অনেক কিছু অর্জিত হয়েছে। আন্তর্জাতিক ও আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান ক্রমেই শক্তিশালী হচ্ছে। তিনি বলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড তৎপরতার জন্য ভেনেজুয়েলা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে। সে দেশের প্রেসিডেন্ট রাইসির সফর নানা দিক থেকে বিশ্লেষণযোগ্য। বিচার বিভাগ সপ্তাহ উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে জুমার খতিব বলেছেন ইরানের সংবিধান অনুযায়ী বিচার বিভাগ পরিপূর্ণ পূর্ণভাবে স্বাধীন। বিশ্বের খুব কম দেশের বিভাগে এই ধরনের স্বাধীনতা রয়েছে, সূত্র জানাচ্ছে পার্স টুডে। বাইডেন ও ব্লিংকেন কংগ্রেসের নিষেধাজ্ঞা সত্ত্বে ইউক্রেনের কাছে বোমা ক্লাস্টার দিতে পারে মার্কিন সরকার। ক্লাস্টার বা গুচ্ছ বোমা আন্তর্জাতিক আইন অনুযায়ী নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এই বোমা সরবরাহ করতে পারে। মার্কিন প্রতিরক্ষা বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা লরা কুপার মার্কিন কংগ্রেসম্যানদের সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ইউক্রেনের কাছে এই অস্ত্র পাঠানোর পক্ষে মার্কিন সামরিক বিশেষজ্ঞদের পরামর্শের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন মার্কিন সেনারা মনে করেছেন ইউক্রেনকে অস্ত্র দেওয়া হলে তা স্থলযুদ্ধে রুশিনাদের পিছু হটানোর ক্ষেত্রে সহায়ক হবে। ইউক্রেন সরকার দ্বিমুখী কাজে ব্যবহারযোগ্য প্রথাগত গোলাবারুদের উন্নত সংস্করণ ডুয়াল পারপাস কনভেনশনাল ইমপ্রুভড মিউনিশন বা DPICM পাঠাতে জো বাইডেনের মার্কিন সরকারের ওপর চাপ সৃষ্টি করতে মার্কিন কংগ্রেস সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে। কুপার বলেছেন আনুষ্ঠানিকভাবে কিয়েভের কাছে কোনো পর্যন্ত মার্কিন এই ধরনের কোনো অস্ত্র সরবরাহ বা পাঠানোর অনুমোদন দেয়নি কংগ্রেসের বাধা ও মার্কিন মিত্রদের উদ্বেগের কারণে। তবে পলিটিকো সহ কোনো কোনো মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছেন বাইডেন ও তার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কংগ্রেসের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইউক্রেনের কাছে এই ধরনের অস্ত্র তথা DPICM পাঠাতে পারেন। ইউক্রেনের পক্ষে সামরিক উপদেষ্টার দায়িত্বে নিযুক্ত একজন মার্কিন কর্মকর্তা রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে ক্লাস্টার বোমা দিতে গত ডিসেম্বর মাসেই মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছিলেন যাতে যুদ্ধে ইউক্রেনের বিজয় সম্ভাবনা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক চুক্তি বা কনভেনশনের আলোকে ক্লাস্টার বোমা তৈরি ও ব্যবহার নিষিদ্ধ। বিশ্বের 100-এর বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করলেও মার্কিন সরকার এই চুক্তিতে স্বাক্ষর করেনি। ক্লাস্টার বোমা নিক্ষেপ করা হলে একটি অঞ্চলের বিশাল এলাকায় এই ধরনের বোমার ক্ষুদ্র ক্ষুদ্র অংশ ছড়িয়ে পড়ে এবং তাতে বহু বেসামরিক মানুষও হতাহত হয়। নিক্ষেপের বহুকাল পরেও এইসব বোমার ধ্বংসাত্মক প্রক্রিয়া অব্যাহত থাকে, সূত্র জানাচ্ছে পার্স টুডে।
ফিলিস্তিনি নাবলসে কোরআন অবমাননা করে উগ্র ইহুদিবাদীরা। দখলদার ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা ইহুদিবাদীরা পশ্চিম তীরে নাবলসে পবিত্র কোরআন অবমাননা করেছে। আল মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, একজন উগ্র ইহুদিবাদী জর্ডান নদীর পশ্চিম তীরে নাবলসের দক্ষিণে উরিফ উপশহরের একটি মসজিদ থেকে কোরআন নিয়ে এসে মসজিদের সামনে দাঁড়িয়ে তা ছিঁড়ে রাস্তায় ছুড়ে মেরেছেন। এ সময় তার সঙ্গে কুকুর ছিল। এক ভিডিও ফুটেজে এই দৃশ্য দেখা গিয়েছে। কোরআন অবমাননাকারী ব্যক্তি মুখোশধারী ছিল এবং তার সঙ্গে থাকা অপর মুখোশধারী ব্যক্তিরা দাঁড়িয়ে কোরআন অবমাননার দৃশ্য দেখছিল। উরিফ এলাকায় মুসলমানদের ওপর উগ্র ইহুদিবাদীদের হামলার এই সময় এই ঘটনা ঘটল। কোরআন অবমাননাকারী ব্যক্তি সেখানে একটি স্কুলে বিভিন্ন ক্লাসরুম ভাঙচুরের পাশাপাশি বিভিন্ন ঘরবাড়ি ও মসজিদের আগুন দেওয়ার চেষ্টা চালিয়েছে। গত বুধবার একদল উগ্র ইহুদিবাদী উরিফ এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে। এ সময় ইসরায়েলের নিরাপত্তা বাহিনী কোনো বাধা দেয়নি বলে ইসরায়েলি মানবাধিকার সংস্থা ইয়েশদিন জানিয়েছে। এছাড়া এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় দায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সূত্র জানাচ্ছে পার্স টুয়ে। ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দিতে চান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ব্রিক্সের আসন্ন শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আগামী আগস্ট মাসে দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। শীর্ষ সম্মেলন যোগ দেওয়ার জন্য ফ্রান্স ব্রিক্স জোটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানোর অনুরোধ জানিয়েছে। ফরাসি প্রেসিডেন্টকে যদি এই সম্মেলনে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয় তাহলে তিনি হবেন শিল্প উন্নত দেশগুলোর সংগঠন G7 এর প্রথম কোনো নেতা যিনি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনা জানিয়েছেন যে ফরাসি প্রেসিডেন্টের সম্মেলনে যোগ দেওয়ার আগ্রহের কথা তিনি দক্ষিণ আফ্রিকাকে অবহিত করেছেন। কলোনা জানিয়েছেন, এমানুয়েল ম্যাক্রো শীর্ষ সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে যোগ দিতে চান। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নলদি পেন্ডোরের সঙ্গে এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন ক্যাথরিন কলোনা। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই বিয়ারবক বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে মস্কো মনে করে না যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো দক্ষিণ আফ্রিকায় ব্রিক্স গ্রুপের আসন্ন বৈঠকে যোগ দিতে পারবেন, কারণ প্যারিস এখনও মস্কোর বিরুদ্ধে বৈরীনীতি গ্রহণ করা অব্যাহত রেখেছে। তিনি আরও বলেছেন, নিঃসন্দেহে এই বৈঠকে অংশ নেওয়া অতিথিদের আমন্ত্রণ করা ব্রিক্স বৈঠকের আয়োজকেরই দায়িত্ব, তবে এসব সংস্থার সংসদের সাথে আলোচনা করা নেওয়াটাই ভালো এবং মঙ্গলজনক। সেই গেই বিয়ার কপ বিষয়টি জোর দিয়ে বলেছেন, যেসব দেশ রাশিয়ার বিরুদ্ধে বৈরী ও গ্রহণযোগ্য নীতি অবলম্বন না করে অগ্রহণযোগ্য নীতি অবলম্বন করেছে বাজার আন্তর্জাতিক পরিমণ্ডলে মস্কোকে বিচ্ছিন্ন করতে চায় এবং উত্তর আটলান্টিক চুক্তি বা সংস্থা নেটো সদস্য এবং তার চেয়েও খারাপ যে বিষয় যারা রাশিয়ার কৌশলগত পরাজয় চেয়েছে এবং যারা বৃহৎ শক্তির পরিমণ্ডল থেকে রাশিয়াকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা ব্রিক্সের বৈঠকে যোগ দেওয়ার যোগ্য নয়। দক্ষিণ আফ্রিকার ব্রিক্স সম্মেলনে ম্যাক্রন উপস্থিতির জন্য ফ্রান্সের পক্ষ থেকে জোর দেওয়ার বেশ কয়েকটি কারণ উল্লেখ করা যেতে পারে, যেমন প্রথমত ফ্রান্স সহ পশ্চিমা দেশগুলো ব্রিক্স সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা ইউরোপীয় অর্থনীতি ইউরোপীয় ইউনিয়নের মতো উদীয়মান প্রতিষ্ঠানগুলো পরিস্থিতি উপেক্ষা বা বিবেচনা না করা সত্ত্বেও বিশ্ব পরিমণ্ডলে তাদের গুরুত্ব মর্যাদা এবং ক্রমবর্ধমান ভূমিকা সম্পর্কে ভালোভাবে সচেতন। ব্রিক্স ও ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার দেশ অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত দেশের বিভিন্ন দেশ থেকে এই সংস্থায় যোগদানের জন্য আবেদন জানানো হয়েছে। ডলারের আধিপত্যের অবসান এবং সদস্য দেশগুলোর মধ্যে একক মুদ্রা ব্যবহার করা এই গ্রুপের অন্যতম লক্ষ্য, যা পশ্চিমা দেশগুলোর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। অতএব ম্যাক্রনের মতো রাজনীতিবিদ অনেক ইউরোপীয় ও পশ্চিমাদের নেতাদের বিপরীতে, যিনি সবসময় উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছেন, ব্রিক্সের মতো প্রতিষ্ঠানের সম্প্রসারণমূলক কর্মকাণ্ডের দিকে তাকানোর পরিবর্তে ব্রিক্স বৈঠকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন। এক্ষেত্রে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমাদের নীতি এবং সিদ্ধান্তগুলোকে প্রভাবিত করার জন্য ম্যাক্রন সেখানে সর্বাধিক প্রচেষ্টা চালাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্রিক্স সম্মেলনে যোগদানের জন্য ম্যাক্রনের আরেকটি কারণ উল্লেখ করা যেতে পারে, এই আন্তর্জাতিক গ্রুপের সদস্যরা বেশিরভাগই উদীয়মান অর্থনৈতিক দেশ যারা রাশিয়ার বিরুদ্ধে নীতি ও পদক্ষেপের সঙ্গে একমত নয়। এ বিষয়ে প্যারিসের লক্ষ্য হল ব্রিক্স সদস্যদের মধ্যে বিভাজন এবং পার্থক্য তৈরি করা। রাশিয়ার বিরুদ্ধে তীব্র চাপ সৃষ্টির জন্য আলাদাভাবে এই রাষ্ট্রের যে সদস্য প্রধান আছে তাদের সাথে পরামর্শ করা ফ্রান্সের প্রেসিডেন্ট সহ পশ্চিমাদের দাবি। ইউক্রেনে হামলার কারণে রাশিয়া আগ্রাণী ভূমিকা নিয়েছে এবং মস্কোকে এর জন্য শাস্তি দেওয়া প্রয়োজন। যদিও ম্যাক্রন পশ্চিমা নেতাদের একজন হিসাবে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপের কারণগুলো সম্পর্কে ভালোভাবেই অবগত আছেন। মস্কো বারবার ইউক্রেনকে ন্যাটোতে যোগদানের জন্য পশ্চিমাদের প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করেছে এবং এটিকে তার জাতীয় নিরাপত্তার রেড লাইন হিসেবেই ঘোষণা করেছে।